সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে, অর্থাৎ আইসিটি বিষয়ের উপরে অনলাইন ক্লাসে। আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, এই শিরোনাম বিশিষ্ট যে অধ্যায়টি, সেই অধ্যায়ের উপরে আজকে আমরা তৃতীয় অনলাইন ক্লাসে অংশ নিচ্ছি। এর আগে দুইটি অনলাইন ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রাথমিক ধারণাটি পেয়ে এসেছি। প্রথমে আমরা দেখে নেব সর্বশেষ, অর্থাৎ এই অধ্যায়ের উপরে দ্বিতীয় অনলাইন ক্লাসে আমরা কি আলোচনা করে এসেছিলাম। সর্বশেষ যে অনলাইন ক্লাসে, অর্থাৎ গত বৃহস্পতিবারে এই পিরিয়ডে যে ক্লাসটি ছিল, সেখানে আমরা প্রথমেই ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে জেনেছি যে ডেটা ট্রান্সমিশন মেথড দুভাবে বিভক্ত, একটি হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন এবং আরেকটি হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। আমরা এটিও জেনেছি প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে একই সঙ্গে অনেকগুলো লাইনের মাধ্যমে প্যারালালি অর্থাৎ সমান্তরালে ডাটা ট্রান্সমিশন হয়, আর সিরিয়ালে একটি মাত্র লাইন থাকে, সেই একটি মাত্র লাইন দিয়ে সিরিয়ালি অর্থাৎ একটির পরে আরেকটি অনুক্রমে হচ্ছে ডেটা ট্রান্সমিশনটি ঘটে। সিরিয়াল ট্রান্সমিশন আবার কিভাবে ঘটে তার তিনটি প্রকারভেদ আমরা দেখে এসেছি। তার মধ্যে একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি, একটি হচ্ছে সিনক্রোনাস পদ্ধতি এবং সর্বশেষটি ছিল হচ্ছে আইসোক্রোনাস পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রথমেই যেটি দেখব, গত অনলাইন ক্লাসের সর্বশেষ অংশে আমরা যেটি দেখে এসেছিলাম যে আমরা আজকে জানবো ডেটা কমিউনিকেশনের মাধ্যম সম্পর্কে। ডেটা যখনই আমরা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে চাই, আমাদের অবশ্যই কোনো না কোনো একটি মাধ্যমের প্রয়োজন হয়। এখন মোটা দাগে মাধ্যম হচ্ছে দুই ভাগে বিভক্ত, মাধ্যম হচ্ছে দুই প্রকার। তার প্রথমটিকে বলা হয় গাইডেড মাধ্যম বা তার মাধ্যম, আর দ্বিতীয় যে প্রকারভেদ সেটিকে আমরা একটু পরে দেখব। এখন গাইডেড বা তার মাধ্যমের আবার যতগুলো প্রকারভেদ আছে, তার প্রথমটি হচ্ছে কোএক্সিয়াল কেবল, এরপরের প্রকারভেদটি আছে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এবং আরেকটি আছে হচ্ছে অপটিক্যাল ফাইবার। এরপরে আরেক ধরনের মাধ্যম রয়েছে যাকে বলা হয় আনগাইডেড মাধ্যম বা তারবিহীন মাধ্যম, অর্থাৎ এটা হচ্ছে তার মাধ্যম এবং এটি হচ্ছে তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম। এর আবার মূল প্রযুক্তি হচ্ছে দুরকম, একটি হচ্ছে রেডিও ওয়েভের মাধ্যমে, আরেকটি হচ্ছে মাইক্রোওয়েভের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে মাধ্যম মূলত দুই প্রকার। তার মধ্যে আজকে আমরা প্রথমে যেটি জানবো, আজকে আমরা হচ্ছে এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো তারের ছবি বিভিন্ন রকম, এবং এদের মাধ্যমে হচ্ছে কোনো একটি তথ্যের প্রবাহ ঘটছে বিপুল পরিমাণে। অতএব আজকে প্রথম ক্লাসে আমরা যেটি জানবো সেটি হচ্ছে গাইডেড মাধ্যম বা তার মাধ্যম সম্পর্কে। গাইডেড মাধ্যম হচ্ছে যখন তার কিংবা অনুরূপ কোনো ভৌত মাধ্যমের ভেতর দিয়ে তথ্যকে প্রবাহিত করা হয়, তখন সেই মাধ্যমকে বলা হয় গাইডেড মাধ্যম। এটি একটি ভৌত বস্তু, এটি আসলেই এর অস্তিত্ব আছে, অর্থাৎ এটি একটি অস্তিত্বশীল কোনো একটি মাধ্যমের মধ্যে দিয়ে, সেটি কোনো তামার তার হতে পারে, সেটি অ্যালুমিনিয়ামের তার হতে পারে, সেটি একটি ফাইবার অপটিকের কেবল হতে পারে, এমন কোনো মাধ্যমের ভেতর দিয়ে যখন তথ্যকে প্রবাহিত করা হয়, এমন কোনো ভৌত সংযোগের মাধ্যমে যখন তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করা হয়, তখন সেই ভৌত সংযোগটিকে বা সেই ভৌত মাধ্যমটিকে বলা হয় গাইডেড মাধ্যম বা তার মাধ্যম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখে নেব যে গাইডেড মাধ্যমের আবার কয়টি প্রকারভেদ রয়েছে। আমরা একটু আগে দেখে এসেছিলাম যে গাইডেড মাধ্যমকে আমরা আবার মোটামুটি তিন রকমের গাইডেড মাধ্যম ব্যবহার করে থাকি। তার মধ্যে প্রথমটির নাম হচ্ছে কোএক্সিয়াল কেবল, এটির আবার দুটি প্রকারভেদ আছে, একটিকে বলা হয় থিকনেট, আরেকটিকে বলা হয় থিন নেট। একটু পরে আমরা এর বিস্তারিতটি দেখব। এরপরে টুইস্টেড পেয়ার কেবল নামে আরেক ধরনের তার মাধ্যম রয়েছে। টুইস্টেড পেয়ার কেবল আবার দু রকম হয়ে থাকে, একটিকে আমরা বলে থাকি শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল বা এসটিপি সংক্ষেপে, আরেকটিকে বলা হয় আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বা সংক্ষেপে বলা হয় ইউটিপি। এই যে টুইস্টেড পেয়ারের টিপি এবং আনশিল্ডেডের ইউ, এই মিলে হচ্ছে ইউটিপি। একইভাবে শিল্ডেড টুইস্টেড পেয়ারকে সংক্ষেপে বলা হয় এসটিপি। ঠিক আছে, তাহলে গাইডেড মাধ্যমের আরেকটি প্রকারভেদ রয়েছে, এই তিন নম্বর প্রকারভেদটির নাম হচ্ছে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার আবার দুরকম হয়ে থাকে, একটি হচ্ছে মনোমোড অপটিক্যাল ফাইবার, আরেকটি হচ্ছে মাল্টিমোড অপটিক্যাল ফাইবার। মনোমোড ফাইবার অপটিকের মধ্যে দিয়ে একই সময় বা একই মুহূর্তে শুধুমাত্র একটি তথ্যই পাঠানো যায়, আর মাল্টিমোডের মাল্টি শব্দটি দেখেই তোমরা আন্দাজ করতে পারছো, মাল্টিমোড ফাইবার অপটিক যেটি রয়েছে তার মধ্যে দিয়ে একই সঙ্গে একাধিক তথ্যের প্রবাহ ঘটানো যায়। এখন মাল্টিমোডের যে ফাইবার অপটিক সেটি আবার দুভাগে বিভক্ত, একটি বলা হয় স্টেপ ইন্ডেক্স, এটির যে প্রতিসরাঙ্ক সেটি ধাপে ধাপে পরিবর্তিত হয় কয়েকটি ধাপে, আরেকটির নাম হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স, এটি হচ্ছে সুষমভাবে পরিবর্তিত হতে থাকে। ঠিক আছে,
এখন এই যে কোএক্সিয়াল গাইডের মাধ্যমে তিনটি প্রকারভেদ, প্রথমটি হচ্ছে কোএক্সিয়াল কেবল, দ্বিতীয়টি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এবং সর্বশেষটি হচ্ছে ফাইবার অপটিক কেবল। এর মধ্যে প্রথম দুইটির সঙ্গে তৃতীয়টির একটু বিশেষ গুণগত এবং কার্যক্রমগত পার্থক্য রয়েছে। প্রথম দুইটি অর্থাৎ কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল, এরা আসলেই তামা কিংবা অ্যালুমিনিয়ামের তার দ্বারা তৈরি, অর্থাৎ এটা আসলেই কোনো একটি ধাতব তার। এখন সেই ধাতব তারের গঠনটি কোএক্সিয়ালের ক্ষেত্রে একরকম, টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে আরেক রকম, কিন্তু এরা দুজনেই হচ্ছে ধাতব তার। অন্য ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল যেটি, সেটি কোনো ধাতব তার নয়, সেটি আসলে একটি কাঁচের কিংবা প্লাস্টিকের কোনো একটি স্বচ্ছ মাধ্যমের দ্বারা তৈরি একটি তার। এবং এর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে কোএক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবলের ভেতর দিয়ে মূলত যেটি প্রবাহিত হয়, ডেটা হিসাবে যেটি প্রবাহিত হয়, সেটি মূলত ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ ইলেকট্রিসিটি, অর্থাৎ এর মধ্যে দিয়ে আসলে বিদ্যুৎ প্রবাহিত হয়। সেই বিদ্যুতের কম বেশি অনুসারে আমরা কোনো একটি সিগন্যাল বা কোনো একটি ডেটা বা কোনো একটি ইনফরমেশন পাই। অন্যদিকে ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে যেটি হয়ে থাকে, ফাইবার অপটিক কেবলে মূলত এর ভেতর দিয়ে যেটি প্রেরিত হয় সেটি হচ্ছে আলোক সংকেত, অর্থাৎ সেই আলোক সংকেতটি আবার বিদ্যুৎ সংকেত থেকে আলোক সংকেত রূপান্তরিত হয় কিংবা আলোক সংকেত থেকে বিদ্যুৎ সংকেত, এভাবে পরস্পর রূপান্তরিত হতে থাকে। কিন্তু মূল যে তথ্যটি এর মধ্যে দিয়ে পার হয় সেটি হচ্ছে একটি আলোক সংকেত বা লাইটের সিগন্যাল। অর্থাৎ এই ভৌত গঠন এবং এর মধ্যে দিয়ে কি যাচ্ছে এই ক্ষেত্রে এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। এবং গঠনগত দিক থেকেও আবার কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবলের একটি বড়সড় পার্থক্য রয়েছে। এদের গতির পার্থক্য রয়েছে, এদের বিভিন্ন ধরনের সুবিধা এবং অসুবিধা রয়েছে, এদের পেছনে যে খরচটি হয় সেই খরচের কম বেশি রয়েছে, কোনো কোনোটির ব্যয় বেশি হয়, কোনোটির ব্যয় কম হয়। আবার তথ্যটি কত দ্রুত যাবে সেটি অনুসারেও কিন্তু এই তিন ধরনের গাইডের মাধ্যম আমাদের তিন রকম সেবা দিয়ে থাকে, কোনোটি খুব দ্রুত, কোনোটি তুলনামূলকভাবে একটি ধীর তথ্যের প্রবাহ ঘটিয়ে থাকে। সে কারণে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই অপশনগুলো থেকে, প্রয়োজন অনুসারে আমরা এই তিন প্রকারের গাইডের মাধ্যম থেকে বাছাই করে নেই যে কোনটি আমাদের জন্য বেশি উপকারী হবে বা কোনটি ঠিক আমাদের কাজে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রথমে একটু গাইডের মাধ্যমের একটি রূপ যেটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এটি সম্পর্কে একটু জেনে নেই। টুইস্ট কথাটির অর্থ হচ্ছে প্যাচ, আর পেয়ার অর্থ হচ্ছে জোড়া। টুইস্টেড পেয়ার কেবলে যেটি থাকে সেটি হচ্ছে এই যে দুটি পরিবাহী তারকে সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার কেবল আমরা একটু আগে দেখে এসেছি, এটি হচ্ছে দুই রকম হয়ে থাকে, একটি হচ্ছে আনশিল্ডেড বা ইউটিপি সংক্ষেপে বলা হয়, আরেকটি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল যাকে বলা হয় এসটিপি সংক্ষেপে। এই যে এখানে দেখো, এটি হচ্ছে একটি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এই যে এখানে হচ্ছে সরাসরি তারগুলো বের হয়ে এসেছে, এবং এখানে হচ্ছে এই যে এর বাইরে কিন্তু আরেকটি অতিরিক্ত জ্যাকেট রয়েছে, এটির নাম হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটি হচ্ছে সহজে বাইরে থেকে একে আঘাত করা যায় না বা বাইরে থেকে এর যে তথ্যের প্রবাহ ঘটছে তাতে খুব সংযোগে সমস্যা করা যায় না আর কি। তাহলে এই ক্ষেত্রে যেটি হয় সাধারণত, এই যে এখানে চার জোড়া আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, টোটাল সব মিলিয়ে হচ্ছে চার জোড়া তার এখানে রয়েছে, অর্থাৎ এখানে মোট আটটি পৃথক পরিবাহী পদার্থের তার রয়েছে যারা আবার অপরিবাহী পদার্থ দ্বারা আবরণ দেয়। এই যে এর ভেতরে হচ্ছে তার, তারের বাইরে দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছি একটি সাদা একটি লাল, এখানে একটি সাদা একটি নীল, এখানে একটি সাদা একটি সবুজ, এভাবে কিন্তু চার রকমের, সাধারণত নীল সবুজ কমলা ও বাদামি রঙের চারটি তার থাকে, এবং প্রতি জোড়া তার হচ্ছে আলাদাভাবে অপরিবাহী আবরণ দিয়ে আবৃত করা থাকে, অর্থাৎ একটি সঙ্গে একটির কিন্তু সরাসরি কোনো সংযোগ নেই। এখন এর বৈশিষ্ট্য হচ্ছে, এখানে খেয়াল করে দেখো, এই কেবল ব্যবহার করে হচ্ছে 100 মিটারের বেশি দূরত্বে কোনো ডেটা প্রেরণ করা যায় না। এটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের সবচেয়ে বড় সমস্যা, যে টুইস্টেড পেয়ার কেবল দ্বারা তুমি খুব বেশি দূরে ডাটা প্রেরণ করতে পারবে না, কিছু দূর গেলে, যে 100 মিটার কিন্তু খুবই কম দূরত্ব, অর্থাৎ 100 মিটার মানে মোটামুটি আমাদের একটি ভবনের এই মাথা থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হয়তো টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে সংযোগ দেওয়া যেতে পারে, কিন্তু এর বেশি কিন্তু এটির মাধ্যমে সংযুক্ত করা যায় না। ক্যাটাগরি ওয়াইজ, ক্যাটাগরি অনুসারে এর ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে, তবে এটির একটি সমস্যা হচ্ছে দূরত্ব বাড়তে থাকলে এর ডেটা প্রেরণের যে হার, অর্থাৎ ডেটা ট্রান্সফার রেট, সেটি হচ্ছে ধীরে ধীরে হ্রাস পায়, অর্থাৎ খুব বেশি দূরে কিন্তু তুমি এর সাহায্যে ডেটা প্রেরণ করতে পারবে না। তাহলে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে আসি যে টুইস্টেড পেয়ার কেবল কেমন দেখতে, এই যে এখানে আমরা একটি স্পষ্ট এবং বড় ছবি দেখতে পাচ্ছি, এই যে এটি হচ্ছে এর বাইরের আবরণ, এই যে এটি হচ্ছে একটি টুইস্টেড পেয়ার কেবল, এটি আরেকটি টুইস্টেড পেয়ার, এটি আরেকটি টুইস্টেড পেয়ার, এবং এটি হচ্ছে আরেকটি টুইস্টেড পেয়ার, এখানে মোট চার জোড়া টুইস্টেড পেয়ার রয়েছে, এই যে। এবং এর মধ্যে এই যে অংশটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু
ভেতরে একটি তামার তার রয়েছে, এই তামার তারের বাইরে একটি সাদা আবরণ, এখানে একটি নীল আবরণ, এখানে একটি সাদা আবরণ এবং এখানে একটি খয়েরি আবরণ, এখানে একটি সাদা আবরণ, এখানে একটি কমলা আবরণ, এখানেও একটি সাদা আবরণ, একটি সবুজ আবরণ। এই যে চার জোড়া টুইস্টেড পেয়ার, অর্থাৎ যে কোনো টুইস্টেড পেয়ার কেবলের ভিতরে কাটলে তোমরা সবসময় পাবে, এটির ভিতরে হচ্ছে মোট 8টি তার থেকে থাকে। তাহলে এই যে এই তারগুলো টুইস্টেড পেয়ার কেবল আবার যখন আমরা সংযুক্ত করতে যাই সেটির জন্য একটি বিশেষ ধরনের সংযোগের প্রয়োজন হয়ে থাকে। এই যে এটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের সংযোগ প্রান্ত। আমরা যদি আরেকটা ছবির মাধ্যমে দেখে নিই, এই যে এখানে আমরা একটি টুইস্টেড পেয়ার কেবলের বান্ডেল দেখতে পাচ্ছি, এর এই পাশে একটি সংযোগকারী যন্ত্র রয়েছে, এই পাশে আরেকটি সংযোগকারী যন্ত্র রয়েছে, অর্থাৎ এই তারটি ব্যবহারের জন্য একেবারে প্রস্তুত। বাজারে সাধারণত একে আমরা ক্যাট সিক্স তার নামে চিনে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে গাইডের মাধ্যমে প্রথম টুইস্টেড পেয়ার কেবল কিভাবে গঠিত হয় সেটি জানলাম, টুইস্টেড পেয়ার কেবলের কি কি সুবিধা অসুবিধা সেটি জানলাম, টুইস্টেড পেয়ার কেবল কিভাবে সংযুক্ত করতে হয় সেটি জানলাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টুইস্টেড পেয়ার কেবল সরাসরি সংযুক্ত করা যায় না, এটিতে যেহেতু 8টি আলাদা আলাদা তার রয়েছে, এটি সংযোগের জন্য একটি বিশেষ ধরনের যন্ত্র লাগে, যেই যন্ত্রের মাধ্যমে এখানে একটি কানেক্টর বা সংযোগকারী অংশ প্রয়োজন হয়। এই সংযোগকারী অংশ দ্বারা আমরা আবার টুইস্টেড পেয়ার কেবলটিকে কোনো একটি যন্ত্রের সঙ্গে সংযুক্ত করতে পারি। এই যে এটি হচ্ছে এর একটি প্রান্ত। এখন টুইস্টেড পেয়ার কেবলের সবচেয়ে বড় সুবিধা যেটি, এর ব্যয়টি অত্যন্ত কম। অন্যান্য যতগুলো ডেটা কমিউনিকেশনের গাইডের মাধ্যম রয়েছে তার মধ্যে টুইস্টেড পেয়ার কেবলের ব্যয় হচ্ছে সবচেয়ে কম, এটি হচ্ছে সবচেয়ে সস্তা তার। এবং সস্তা হওয়ার ফলাফলে এর সমস্যাটি হচ্ছে এটি দ্বারা আমরা একটু আগে দেখেছি, এটি দ্বারা আমরা কিন্তু খুব বেশি দূরত্বে ডাটা প্রেরণ করতে পারি না। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যেটি দেখব, আমরা জানবো হচ্ছে গাইডের মাধ্যমের আরেকটি প্রকারভেদ, সেটি হচ্ছে কোএক্সিয়াল কেবল। এবারে আমরা হচ্ছে কোএক্সিয়াল কেবল সম্পর্কে জানব। কোএক্সিয়াল কেবল আসলে তামা কিংবা কপার দ্বারা মূলত তিনটি স্তর বিশিষ্ট একটি তারের কেবল। এখানে তফাত হচ্ছে, দেখো টুইস্টেড পেয়ারে আমরা কি দেখেছিলাম, এখানে মোট চার জোড়া তার ছিল, প্রতিটি জোড়া হচ্ছে পাশাপাশি অবস্থিত এবং একটি সঙ্গে আরেকটি বেনির মতো করে প্যাঁচানো। আর কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে এখানে মূলত তিনটি স্তর থেকে থাকে, কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের পরিবাহী পদার্থ, সেটিকে বৃত্তাকারে ঘিরে একটি প্লাস্টিকের অপরিবাহী তার, এবং এই স্তরকে ঘিরে তামার একটি জাল বা শিল্ড থাকে, এবং এর বাইরে অনেক সময় একটি আলাদা করে ধাতব পাতও থেকে থাকে, এবং সব কিছুর বাইরে একটি রাবারের অপরিবাহী পুরু স্তর এই কেবলটিকে আবৃত করে রাখে। এই যে বাইরের যে তারের জালি এবং মেটালিক ফয়েলটি, সেটি হচ্ছে বহিঃস্থ পরিবাহী হিসেবে কাজ করে, এবং ভেতরের যে অংশটি, অর্থাৎ একদম ভেতরে যে তামার তারটি রয়েছে অক্ষ হিসেবে, সেটি হচ্ছে আরেকটি সংযোগ প্রান্ত হিসেবে কাজ করে। এখন এই যে বাইরের শিল এবং কেন্দ্রীয় তামার তার, একটু একটু পরে আমরা ছবির মাধ্যমে দেখব যে এরা আসলে একই অক্ষ বরাবর থাকে। এরা একই অক্ষ বরাবর থাকার কারণে এই এদের নামটি হচ্ছে কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, এখন এভাবে রাখলে যেটি সুবিধা হয় সেটি হচ্ছে বাইরের কোনো একটি বৈদ্যুতিক প্রভাব, যেটি টুইস্টেড পেয়ার কেবলে খুব সহজেই বাইরে থেকে তাকে তার সংযোগ বিঘ্নিত করা যায়, সেটি এই ক্ষেত্রে একটু কম হয়ে থাকে। তাহলে এই যে গাইডের মাধ্যমের মধ্যে যে প্রকারভেদটি আমরা পড়ছি কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল আবার দুই ভাগে বিভক্ত আমরা একটু আগে দেখে এসেছি। একটিকে আমরা বলছি থিন নেট, আরেকটিকে আমরা বলে থাকি থিক নেট। এর মধ্যে থিন নেট হচ্ছে হালকা এবং নমনীয়, অর্থাৎ একে সহজেই বাঁকানো যায়। এই তারের এমনি প্রচলিত নাম যেটি, সেটি হচ্ছে 10^2 নামে পরিচিত। আর এইখান এই অংশটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে কোনো একটি রিপিটার ছাড়া 185 মিটার দূরত্ব পর্যন্ত সেকেন্ডে 10 মেগাবাইট হারে, অর্থাৎ 10 মেগাবাইট/সেকেন্ড হারে ডেটা আদান প্রদান করা যায়। রিপিটার হচ্ছে, আমরা একটু এই অধ্যায়ের শেষের দিকে গিয়ে রিপিটার সম্পর্কে বিস্তারিত জানবো। কখনো কখনো দেখা যায় যে যখন সিগন্যালটি খুব অনেক দূরে যেতে যেতে খুব দুর্বল হয়ে এসছে, তখন কখনো কখনো সিগন্যালকে আবার জোরদার করার জন্য একটি যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে রিপিটার। এটি কিন্তু নতুন কোনো সিগন্যাল উৎপন্ন করে না, এটি হচ্ছে যে সিগন্যালটি আসছে, যে দুর্বল সিগন্যালটাই আসছে তাকেই আবার অ্যাম্পলিফাই করে আরো বহুদূর পর্যন্ত পাঠিয়ে দেয়। ঠিক আছে, এখন থিক নেটের ক্ষেত্রে যেটি হয়, থিক নেট হচ্ছে ভারী এবং নন ফ্লেক্সিবল, অর্থাৎ থিন নেট যেরকম সহজেই বাঁকানো যায়, থিক নেট এত সহজে বাঁকানো যায় না, এটি যথেষ্ট শক্ত একটি তার। এটি সাধারণত 10^5 নামে পরিচিত। এবং এর সাথে দেখো মূল পার্থক্যটি হচ্ছে কোনো একটি রিপিটার দ্বারা এটি হচ্ছে সেকেন্ডে 10 মেগাবাইট হারে, অর্থাৎ একই হারে 10 Mbps হারে এটি সর্বোচ্চ 500 মিটার দূরত্ব পর্যন্ত পৌঁছানো যায়।
এবং স্বাভাবিকভাবেই 3 নেটের খরচটি হচ্ছে কম, 3 নেটের ব্যয়টি হচ্ছে বেশি। অর্থাৎ আমাদের এখানে প্রয়োজন অনুসারে যদি হয় যে আমরা হচ্ছে খুব কাছাকাছি ডেটা প্রেরণ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা হয়তো 3 নেট ব্যবহার করতে পারবো, যেখানে আমাদের অনেক বেশি দূরে ডেটা প্রেরণ করতে হবে সেখানে 3 নেট ব্যবহার করাটি কাজের কাজ হবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে গাইডের মাধ্যমে আরেকটি রূপ, আরেকটি প্রকারভেদ অর্থাৎ কোএক্সিয়াল কেবল সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি দেখব, আমরা কোএক্সিয়াল কেবলের ছবিটি দেখে নেব। এই যে এখানে আমরা কোএক্সিয়াল কেবলের ছবি দেখতে পাচ্ছি, এই যে আমরা যেটি বলেছিলাম, এই যে এটি হচ্ছে একদম ভেতরের অংশ, অর্থাৎ এটি হচ্ছে একটি তামার তার, এর চারপাশ দিয়ে সিলিন্ডারের মতো ঘিরে আছে হচ্ছে একটি প্লাস্টিকের অংশ, এটি হচ্ছে অপরিবাহী অংশ। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি মেটালিক ফয়েল অর্থাৎ একটি ধাতব পাত এবং তার পাশ দিয়ে একটি তারের জালি। এই যে এই অংশটি এবং এই অংশটি, এদের মধ্যে কিন্তু কোনো সংযোগ নেই, অর্থাৎ এটি হচ্ছে আলাদা এবং এটি হচ্ছে আলাদা। ঠিক আছে, অর্থাৎ এই যে এটি হচ্ছে আমাদের তারের একটি সংযোগ প্রান্ত, এটি হচ্ছে তারের আরেকটি সংযোগ প্রান্ত। এখন এরা যেহেতু একই অক্ষ বরাবর, অর্থাৎ এই সিলিন্ডার আকৃতি তার এবং এই সিলিন্ডার আকৃতি তারটি যেহেতু একই অক্ষ বরাবর অবস্থান করছে, সে কারণে এদেরকে বলা হয় কোএক্সিয়াল কেবল। এবং সবার বাইরে দিয়ে এটি যেন ঢাকা থাকে, সে কারণে এর বাইরে সাধারণত একটি কালো রঙের রাবারের বা শক্ত প্লাস্টিকের আবরণ থাকে বা জ্যাকেট থাকে। এই তারটি আমার ধারণা তোমরা অনেকেই দেখে এসছো, যাদের বাসাতেই টেলিফোনের লাইন আছে কিংবা কেবল টিভির লাইন আছে, অর্থাৎ ডিশের সংযোগ যাদের বাসায় আছে, তারা সবাই কিন্তু টেলিভিশন সংযোগের তার হিসাবে এই তারটি ব্যবহার করে থাকো। এবং আমরা যদি আরেকটু দেখি যে এটিকে সংযোগ করার জন্য আমার বিশেষ এক ধরনের কানেক্টর প্রয়োজন হয়, সেটি চেহারা এরকম। এই যে এই অংশে আমরা সাধারণত এর ভেতরে একটি ছিদ্র থাকে, যেই ছিদ্রে আমরা এই অংশটিকে প্রবেশ করাই এবং বাইরের যে অংশটুকু সেই অংশটুকু আমরা হচ্ছে এর সঙ্গে সংযুক্ত করি। এরপরে এই যে কানেক্টিং অংশটুকু, এটুকু সাধারণত টেলিভিশন বা কোনো একটি সংযোগ যন্ত্রে আমরা সংযুক্ত করে থাকি। এই যে এর ভেতরের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে এর সঙ্গে সংযুক্ত থাকে এবং বাইরের যে জালির মতো অংশটুকু সেটুকু হচ্ছে এর সঙ্গে সংযুক্ত থাকে। এভাবে এরা হচ্ছে পরস্পর সংযুক্ত হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ডেটা কমিউনিকেশনের আরেকটি মাধ্যম অর্থাৎ কোএক্সিয়াল কেবল সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে গাইডের মাধ্যমের আরেকটি প্রকারভেদ অর্থাৎ ফাইবার অপটিক কেবল সম্পর্কে আমরা জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফাইবার অপটিক কেবলে যেটি হয়ে থাকে, ফাইবার অপটিক কেবল হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তথ্য প্রবাহিত হয়। তোমরা এর আগে পদার্থবিজ্ঞান ক্লাসে আলোর বিভিন্ন ধরনের ধর্মের মধ্যে এটি পড়ে এসছো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে প্রতিটি পদার্থের যখন কোনো একটি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, তখন সাধারণত আলোক বিজ্ঞানের নিয়ম মেনে সেটি হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ সবসময় তার আপতন কোণের চাইতে প্রতিসরণ কোণের মানটি বেশি হয়। এখন আমরা যদি আপতন কোণের মান বৃদ্ধি করতে থাকি কোন একটি নির্দিষ্ট কোণের পরে, দেখা যায় যে আলোটি হচ্ছে আর একেবারে প্রতিসরণ কোণ বাড়তে বাড়তে একেবারে 90 ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ সেটি একেবারে বিভেদতল ঘেঁষে যাচ্ছে, এই বিশেষ আপতন কোণটিকে আমরা বলে থাকি হচ্ছে সংকট কোণ। আমরা যদি সংকট কোণের চাইতেও বেশি কোণে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রেরণ করি, তখন দেখা যায় যে আলোটি আবার পুরোপুরি প্রথম মাধ্যমে অর্থাৎ ঘন মাধ্যমে ফিরে এসছে। এই ঘটনাটিকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এই ব্যাপারটি যেখানে ব্যবহার করা হয় সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল। আমরা যদি একটি ছবির মাধ্যমে দেখে দিই, এই যে এগুলো হচ্ছে অনেকগুলো ফাইবার অপটিক কেবল, এই যে এখানে তোমরা বিন্দু বিন্দু আলো দেখতে পাচ্ছ, এর আলোক উৎসটি কিন্তু আসলে এই পাশে। এই যে এখানে আমরা আরেকটি ফাইবার অপটিক কেবল দেখতে পাচ্ছি, দেখো এই যে এর একটি প্রান্তে হচ্ছে আলোক রশ্মি উৎপন্ন করা হয়েছে, অর্থাৎ একটি লাল রঙের LED বাতি দ্বারা এখানে আলোক সরবরাহ করা হয়েছে। সেই আলোটি দেখো এখানে কিন্তু কয়েলের মতো প্যাঁচানো একটি ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল বৈশিষ্ট্য হচ্ছে এটি যে এর মধ্যে দিয়ে আলো বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এইভাবে 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 বারবার প্রতিফলিত হতে থাকে এবং সর্বশেষে শেষ প্রান্ত দিয়ে সেটি বেরিয়ে আসে। দেখো এই যে এখানে এখান দিয়ে আলো প্রবেশ করছে এবং এই পাইপের মধ্যে দিয়ে এভাবে ঘুরতে ঘুরতে গিয়ে আবার এই প্রান্ত দিয়ে বের হয়ে আসছে, ঠিক যেভাবে আমরা সাধারণত কোনো একটি হোস পাইপের মধ্যে দিয়ে, একটি রাবারের পাইপের মধ্যে দিয়ে সাধারণত ট্যাপ থেকে আমরা যেভাবে অনেক দূর পর্যন্ত পানি নিয়ে যেতে পারি, এভাবে একটি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে তুমি এক প্রান্তে আলো জ্বালালে সেই আলোটি এই পাইপের মধ্যে দিয়ে অর্থাৎ ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে একদম শেষ প্রান্তে পৌঁছে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আরেকটু দেখে আসি, ফাইবার অপটিক কেবলে যেটি ঘটে সেটি হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ
প্রতিফলন। এই যে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি ফাইবার অপটিক কেবলকে আমরা পাশ থেকে দেখতে পাচ্ছি। দেখো এই যে এটি হচ্ছে একটি আলোক উৎস, এই যে আলোটি এখান দিয়ে ফাইবার অপটিকে প্রবেশ করলো এবং এইখানে তার হচ্ছে একটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আপতিত রশ্মি, এটি আবার এখানে প্রতিফলিত হলো, এই প্রতিফলিত রশ্মিটি আবার এই তলে আপতিত হয়ে এখানে আবার প্রতিফলিত হলো, আবার প্রতিফলিত হয়ে সেটি আবার এখানে প্রতিফলিত হচ্ছে। এইভাবে শেষমেশ এই প্রান্ত দিয়ে কিন্তু আলোটি বের হয়ে এসছে। তাহলে ঠিক এই ঘটনাটি হচ্ছে কোন একটি ফাইবার অপটিক কেবলে ঘটে। এখানে হচ্ছে আলো বারবার এই যে এই প্রান্তে একবার প্রতিফলিত হয়, এই প্রান্তে আবার প্রতিফলিত হয়, এই প্রান্তে আবার প্রতিফলিত হয়, এভাবে বারবার প্রতিফলিত হতে হতে এটি কিন্তু পুরোপুরিভাবে এই কেবলটি বা এই পাইপটির ভেতরেই থাকে। অর্থাৎ এটি হচ্ছে আসলে মূলত একটি কাঁচ বা প্লাস্টিক নির্মিত একটি সিলিন্ডারের মতো আকৃতি বিশিষ্ট একটি বস্তু, যার বাইরের দিকের হচ্ছে কোনো একটি হালকা মাধ্যম থাকে এবং তার ভেতরের মাধ্যমটি হচ্ছে ঘন, অর্থাৎ তার প্রতিসাংক হচ্ছে বেশি। এই কারণে এখানে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সুবিধা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু আলোর কোনো প্রকার ক্ষতি হয় না, আলোর কোনো প্রকার ট্রান্সমিশন লস হয় না, যতখানি আলো আসে তার পুরোটাই প্রতিফলিত হয়। সে কারণে একে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এখানে আমরা যদি আরো একটু দেখে নেই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিভাবে ঘটে, এই যে এখানে তোমরা একটু একটি ভিডিও দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে আলোক উৎস, সেটি হচ্ছে এই যে বিভিন্নভাবে বাঁকানো হলে এই যে এটি হচ্ছে আবার এখানে এসে প্রতিফলিত হলো, আবার প্রতিফলিত হলো, ঠিক আছে? মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, এই যে আমরা আপতন কোণটি যখন বৃদ্ধি করছি, এই যে এটি হচ্ছে আপতিত রশ্মি, এটি হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটি আবার প্রতিফলিত হচ্ছে, এভাবে বারবার এই টিউবের মধ্যে এটি কিন্তু প্রতিফলিত হচ্ছে। এখানে একটি সবুজ লেজার লাইট ব্যবহার করা হয়েছে এবং সেই লেজার রশ্মিটি অর্থাৎ সেই আলোক রশ্মিটি এর মধ্যে দিয়ে বারবার প্রতিফলিত হচ্ছে। তাহলে এভাবে হচ্ছে কোন একটি ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে বা অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে পূর্ণ আলোক সংকেতটি কিন্তু বারবার প্রতিফলনের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবাহিত হতে পারে। তাহলে আমরা যদি আরেকটু দেখে আসি, এই যে 1300 ন্যানোমিটার এবং 1500 ন্যানোমিটার এই দুইটি তরঙ্গ দৈর্ঘ্যেই ফাইবার অপটিকের কমিউনিকেশন করা সম্ভব। এখন বর্তমানে যেহেতু 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফাইবার অ্যাম্প্লিফায়ার উদ্ভাবন হয়েছে, সে কারণে দূরপাল্লার কমিউনিকেশনে সাধারণত এককভাবে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে লেজার লাইট, এটি মূলত লেজারের তরঙ্গ দৈর্ঘ্য, 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে লেজার লাইট সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবলে ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটু ছবির মাধ্যমে দেখে আসি, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি হচ্ছে ফাইবার অপটিক কেবল প্যাঁচানো রয়েছে, এর এই এই প্রান্তে একটি লাল রঙের লেজার উৎস রয়েছে এবং এই লাল লেজারটি যখনই জ্বালানো হচ্ছে সাথে সাথে আলোটি কিন্তু এইভাবে এই পথে অর্থাৎ এইভাবে এই বক্র পথে আলো এই প্রান্তে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? এই যে এখানে যে আলোটি জ্বালানো হচ্ছে সেটি কিন্তু এই প্রান্তে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যে কোনো পথে, সেটি হচ্ছে সোজা পথ হতে পারে, সেটি হচ্ছে বাঁকা পথেও হতে পারে, এরকম কোন একটি বক্র পথে একটি বক্র পথে সেটির মাধ্যমে আলো প্রবাহিত করা সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এখন যেটি দেখব, এই যে এটি হচ্ছে একটি ফাইবার অপটিক কেবলের গঠন। ফাইবার অপটিক কেবলের মূলত তিনটি অংশ থাকে। একদম ভেতরের যে অংশটুকু, সেই ভেতরের অংশটুকে বলা হয়েছে কোর, কোরের বাইরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় ক্ল্যাডিং, এবং ক্ল্যাডিং এরও বাইরে যে অংশটুকু থাকে সেটুকু হচ্ছে জ্যাকেট। এই যে আমরা যদি একটি ফাইবার অপটিক কেবলকে কেটে দেখতাম, এই যে একদম ভেতরের যে অংশটুকু এটুকুর নাম হচ্ছে কোর, কোরের বাইরে যে অংশটুকু তার নাম হচ্ছে ক্ল্যাডিং, এবং ক্ল্যাডিং এর বাইরে যে অংশটুকু এটুকু মূলত ফাইবার অপটিক কেবলের অংশ নয়, এটি হচ্ছে একটি প্লাস্টিকের বা শক্ত কোনো পদার্থের আবরণ, যাতে ভেতরের অংশটুকু আঘাত না পায় এবং বাইরে থেকে কোনো আলো এর ভেতরে এসে না পড়ে। তাহলে ফাইবার অপটিক কেবলে যেহেতু আমাদের সবসময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই প্রাকৃতিক ঘটনাটি ব্যবহার করা হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন হয়, তখনই হয় যখন আলো হচ্ছে হালকা মাধ্যম থেকে, দুঃখিত, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে চায়। সে কারণে অবশ্যই কোরের যে প্রতিসরাঙ্ক সেটি হচ্ছে বেশি, অর্থাৎ কোর হচ্ছে ঘন মাধ্যম এবং অবশ্যই ক্ল্যাডিং হচ্ছে হালকা মাধ্যম। এটি যদি না হয় সেক্ষেত্রে আলো কিন্তু এখানে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রতিফলিত হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে একটি আলোক রশ্মি আসছে
এবং সেটি বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এভাবে এর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফাইবার অপটিক কেবলে আমরা জানলাম এর তিনটি অংশ, একদম ভেতরের অংশকে আমরা বলি হচ্ছে কোর, এটি সাধারণত কাঁচ কিংবা প্লাস্টিক দ্বারা তৈরি করা হয় এবং এটি ঘনমাধ্যম। কোরের চারপাশে আরেকটি আবরণ থাকে, সেটি হচ্ছে ক্লাডিং, এটিও একটি স্বচ্ছ মাধ্যম, কিন্তু তার যে প্রতিসরাঙ্ক সেটি হচ্ছে কোরের চাইতে কম, অর্থাৎ এটি হচ্ছে তুলনামূলকভাবে হালকা মাধ্যম। এবং ক্লাডিং এর বাইরে যেটি থাকে সেটি হচ্ছে একটি অস্বচ্ছ মাধ্যম, সেটি সাধারণত একটি কালো বা নীল রঙের প্লাস্টিকের আবরণ থাকে বা একটি শক্ত রবারের আবরণ থাকে। জ্যাকেটের মূল কাজ হচ্ছে ক্লাডিং এবং কোরকে বাইরের কোনো একটি আঘাত থেকে বা বাইরের কোনো আলোক রশ্মি এসে পড়ার হাত থেকে রক্ষা করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এই যে গার্ডের মাধ্যমের আরো একটি প্রকারভেদ অর্থাৎ ফাইবার অপটিক কেবল সম্পর্কে জানলাম। এখানে একটি জিনিস খেয়াল করো, ফাইবার অপটিক কেবলের সাথে অন্যান্য যে দুইটি অপটিক্যাল পদ্ধতি তার একটি পার্থক্য রয়েছে। কি পার্থক্য? এই যে এখানে দেখো, এখানে যে সংকেতটি যাচ্ছে সেটি কিন্তু একটি আলোক সংকেত। এখানে আমরা চাইলে কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে একাধিক আলোক সংকেত প্রেরণ করতে পারি এবং তারা কিন্তু একজনের সঙ্গে আরেকজন কোনো সমস্যা না করেই অপর প্রান্তে পৌঁছে যেতে পারবে। এখন খেয়াল করো, প্রথম দুটি পদ্ধতি অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল এবং আরেকটি পদ্ধতি ছিল হচ্ছে কোএক্সিয়াল কেবল, সেক্ষেত্রে আমাদের মূল যে তারটি ছিল, মূল যে মাধ্যমটি ছিল, সেটি ছিল সাধারণত একটি কপারের বা অ্যালুমিনিয়ামের তার, এক বা একাধিক, এবং তার মধ্যে দিয়ে যেটি প্রবাহিত হতো সেটি হচ্ছে বিদ্যুৎ। এখন তোমরা হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে যেটি পড়ে এসছো, তোমরা জেনে এসছো যে তড়িৎ এবং চৌম্বক এই দুটি শক্তি আসলে পরস্পর সংযুক্ত, দুটি আসলে একই শক্তি। অর্থাৎ কোনো একটি তড়িৎ পরিবাহী তার সবসময় তার আশেপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, কিংবা একটি চৌম্বক ক্ষেত্রও কিন্তু নড়াচড়ার সময় তার আশেপাশে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। অর্থাৎ এই যে এখানে তুমি যখন কোনো একটি তার মাধ্যমের ভেতর দিয়ে, সেটি কপারের হোক বা অ্যালুমিনিয়ামের হোক, তার ভেতর দিয়ে যখনই তুমি কোনো একটি ইলেকট্রিসিটির বা ইলেকট্রিক সিগন্যাল প্রেরণ করতে চাইবে, তখন তাকে কিন্তু বাইরে থেকে কোনো একটি চুম্বকের মাধ্যমে বা বাইরে থেকে কোনো একটি তড়িৎ ক্ষেত্র ব্যবহার করে তাকে কিন্তু তার হার কমিয়ে দেওয়া সম্ভব বা সেখানে কোনো সমস্যা সৃষ্টি করা সম্ভব বা বাধা সৃষ্টি করা সম্ভব, কিংবা নিজের কারণেও সে কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। তুমি যদি একটি তারকে পেঁচিয়ে কয়েলের আকার দাও, সেখানে বিপুল পরিমাণ বাধা সৃষ্টি হতে পারে, উত্তাপের সৃষ্টি হতে পারে। সে কারণে আমাদের প্রথম দুই যে পদ্ধতি অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল কিংবা কোএক্সিয়ালের তুলনায় আমাদের ফাইবার অপটিক কেবল, এটি হচ্ছে সুবিধাজনক যে এখানে যেহেতু আলোক রশ্মি আমাদের মূল বাহক হিসেবে কাজ করে থাকে, সেখানে কিন্তু বাহ্যিকভাবে কোন একটি ইলেকট্রিক্যাল সিগন্যাল বা চৌম্বক সংকেতের মাধ্যমে এই সংকেতকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা সম্ভব নয়। এটি হচ্ছে একটি সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে কোন একটি মাধ্যমের মধ্যে দিয়ে ইলেকট্রনের যে প্রবাহ তার গতি কিন্তু খুবই সীমিত, কিন্তু কোনো মাধ্যমের ভেতর দিয়ে তুমি যখন আলো পাস করবে, শূন্য মাধ্যমে আলোর গতি হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড, যেটি একটি বিশাল বেগ। কোনো একটি মাধ্যমের মধ্যে দিয়ে অবশ্যই আলোর বেগ এর চাইতে কম, কিন্তু সেই কম মানটিও কিন্তু অন্য যে কোনো তথ্যের চাইতে দ্রুতগামী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফাইবার অপটিক কেবলের আরেকটি সুবিধা যে এটি কিন্তু প্রচুর পরিমাণে তথ্য প্রেরণ করতে পারে খুবই দ্রুত এবং সেখানে বাইরে থেকে তাকে বাধাগ্রস্ত করবার কোনো উপায় নেই। তবে ফাইবার অপটিক কেবলের অসুবিধাও রয়েছে, এটিকে আমরা হচ্ছে একেবারে, এটি যেহেতু কাঁচের তৈরি সে কারণে এটিকে আমরা পুরোপুরি একেবারে 90 ডিগ্রি বা তার থেকে বেশি কোণে বাঁকাতে পারি না, সেক্ষেত্রে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সাধারণত এটিকে গোল করে পেঁচিয়ে রাখা হয়। তাহলে এখানে যদি আমরা আরেকটু দেখে আসি, এই যে আমরা বলেছিলাম যে ফাইবার অপটিক কেবল আবার বিভিন্ন রকম, তার মধ্যে একটি হচ্ছে মনোমোড ফাইবার অপটিক কেবল। মনোমোড ফাইবার অপটিক কেবল মানে এখানে শুধুমাত্র একটি কোর এবং একটি ক্লাডিংই রয়েছে, অর্থাৎ এদের মধ্যে যেহেতু একটি সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে আমাদের প্রতিসরাঙ্কের, অর্থাৎ এর মধ্যে দিয়ে শুধুমাত্র একবারই প্রতিফলন ঘটতে পারবে এবং এর মধ্যে দিয়ে তুমি ঠিক একটি তথ্যই একবারে পাস করতে পারবে, ঠিক আছে। তাহলে ফাইবার অপটিক কেবলের দ্বিতীয় পদ্ধতিটি যেটি, সেটি নাম হচ্ছে মাল্টিমোড, এবং মাল্টিমোড আবার দুরকম হয়ে থাকে। একটি হচ্ছে স্টেপ ইন্ডেক্স, অর্থাৎ এখানে কয়েকটি ধাপে ধাপে কয়েকটি অংশ থাকে। এই যে প্রথম অংশে একটি প্রতিফলিত হয়, দ্বিতীয় ধাপে আরেকটি প্রতিফলিত হয়, তৃতীয় ধাপে আরেকটি প্রতিফলিত হয়, এভাবে মাল্টিমোডে যতগুলি স্টেপ থাকবে ততগুলি ভিন্ন ভিন্ন সিগন্যাল এর মধ্যে দিয়ে পাস করা যাবে। আর আরেক ধরনের ফাইবার অপটিক কেবল হয়ে থাকে, সেটিও মাল্টিমোড, এবং এটির নাম হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। দেখো এখানে কিন্তু আলোটি ধীরে ধীরে বেঁকে যাচ্ছে, অর্থাৎ এখানে এই যে কোরের যে অংশটি, কোরের বিভিন্ন অংশের প্রতিসরাঙ্ক বিভিন্ন এবং সেটি ধীরে ধীরে হালকা মাধ্যম থেকে
ঘনমাধ্যমে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এইভাবে করে সে কারণে সেটি বেঁকে গিয়েছে এবং একসময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ গ্রেডেড ইন্ডেক্সের মধ্যে দিয়েও কিন্তু একাধিক তথ্য একই সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ফাইবার অপটিক কেবল। বর্তমানে যেটি হয়, বর্তমান দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা যে সংযোগ করে থাকি সেটি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। আমরা যে খুব উচ্চ গতির ইন্টারনেট সেবা এই মুহূর্তে বাংলাদেশে লাভ করছি তার একটি উৎস হচ্ছে ফাইবার অপটিক কেবল। এই ফাইবার অপটিক কেবলগুলো সাধারণত সমুদ্রের নিচ দিয়ে যায়, এদেরকে বলা হচ্ছে সাবমেরিন কেবল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাবমেরিন কেবল দেখা যাচ্ছে, এরকম একাধিক সাবমেরিন কেবল বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাসাগরগুলোর তলদেশ দিয়ে ছড়িয়ে আছে। আমরা যদি একটু কাছ থেকে দেখি, এই যে এটি হচ্ছে একটি সাবমেরিন কেবল, এই যে এটি হচ্ছে একটি সাবমেরিন কেবল, এর ভেতর দিয়ে অসংখ্য অপটিক্যাল ফাইবারের লাইন গিয়েছে এবং এই অপটিক্যাল ফাইবারের যে লাইনগুলো সেগুলোর বিভিন্ন অংশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে সংযুক্ত আছে। এই যে এখানে হচ্ছে সমুদ্রের তলদেশের ছবি, এই যে সমুদ্রের তল দিয়ে যে সাপের মতো যে তারটি চলে গিয়েছে এটি কিন্তু আসলে একটি সাবমেরিন কেবল, যার ভেতরে আছে অসংখ্য ফাইবার অপটিকের লাইন। তাহলে আমরা যদি একটু দেখে আসি, এই যে এটি হচ্ছে আমাদের সাবমেরিন কেবলের মানচিত্র, এটির নাম হচ্ছে সিমি-ওয়ি-4। এটির সঙ্গেই বাংলাদেশ প্রথম যুক্ত হয়েছিল, এর এই প্রান্তটি হচ্ছে কক্সবাজার প্রান্তে সংযুক্ত। এই যে এই বিভিন্ন প্রান্তে এটি সংযুক্ত হয়েছে বিভিন্ন অংশে, এখানে SEA হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, ME হচ্ছে মিডল ইস্ট এবং WE মানে হচ্ছে ওয়েস্ট ইউরোপ, অর্থাৎ এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে মধ্য এশিয়া এবং পশ্চিম ইউরোপকে সংযুক্ত করেছে। এই যে লাল দাগটি যে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সিমি-ওয়ি-4 নামে পরিচিত, অর্থাৎ এটি হচ্ছে একটি সাবমেরিন কেবল, এটি একটি আন্তঃমহাদেশীয় কেবল, এর মাধ্যমে বিভিন্ন দেশ এই যে এসব পয়েন্ট দ্বারা সংযুক্ত হয়েছে। একইভাবে বাংলাদেশ বর্তমানে আরেকটি সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে সিমি-ওয়ি-5, সেটি হচ্ছে এইসব পয়েন্টগুলো দিয়ে গিয়েছে এবং এই হচ্ছে তার গতিপথ, এটি হচ্ছে বাংলাদেশে সংযুক্ত হয়েছে কুয়াকাটা দিয়ে। এই আগামী জুন মাস থেকে আমরা আশা রাখি, আগামী জুন মাস থেকে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ তৃতীয় একটি সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হবে, সেটির নাম হচ্ছে সিমি-ওয়ি-6। এটির সঙ্গে যদি সংযুক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশ সব মিলিয়ে আন্তর্জাতিকভাবে তিনটি ভিন্ন ভিন্ন সাবমেরিন কেবল চ্যানেলে যুক্ত হবে। একাধিক লাইন থাকলে সুবিধা যেটি, যদি কোনো একটি লাইন কোনো কারণে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা অন্য বিকল্প একটি লাইনে যোগাযোগ করতে পারবো। এবং বর্তমানে আমরা যেটি দেখছি, আসলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির এই যুগে, বিশ্বায়নের এই যুগে, এই বিশ্ব নাগরিক হয়ে ওঠার এই যুগে, বিশ্ব গ্রামের এই যুগে, এই সংযোগের মাধ্যম ছাড়া আমরা কিন্তু একেবারেই বেকার। এখানে আমরা যেহেতু খুব সহজেই সংযোগ করতে পারছি বর্তমানে, এই কারণেই কিন্তু এই মুহূর্তে এই কোভিড পরিস্থিতিতেও, এই মহামারী পরিস্থিতিতেও কিন্তু তোমাদের ক্লাসটি অনলাইনে নেওয়া যাচ্ছে। এটি কিন্তু আমাদের পুরনো যে পদ্ধতি সেটিতে খুব সহজে নেওয়া যেত না বা অনেক বেশি খরচ সাপেক্ষ হতো, কিন্তু বর্তমানে এই সাবমেরিন কেবল ব্যবহার করে, এই সাবমেরিন কেবল ভিত্তিক যে উচ্চ গতি ইন্টারনেট সেটি ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই এই সংযোগগুলো করে ফেলতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ডেটা কমিউনিকেশনে এর পরের অংশটিতে আমরা যেটি দেখব সেটির নাম হচ্ছে আনগাইডেড মাধ্যম। অর্থাৎ আমরা দেখেছিলাম গাইডেড মাধ্যম হচ্ছে এমন একটি মাধ্যম যাকে গাইড করা যায়, অর্থাৎ তারকে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে বাঁকাতে পারবে, যেই বরাবর তারকে তুমি বাঁকিয়ে রাখবে সেটি হচ্ছে রেল লাইনের মতো বা সেটি হচ্ছে পথের মতো করে তোমাকে তথ্যকে গাইড করে নিয়ে যাবে। এর বিপরীতে আরেক ধরনের পদ্ধতি আছে যেটিকে আমরা বলে থাকি হচ্ছে আনগাইডেড মাধ্যম বা বেতার মাধ্যম বা তারবিহীন মাধ্যম, অর্থাৎ ওয়্যারলেস মিডিয়াম। সেক্ষেত্রে হচ্ছে সুনির্দিষ্ট কোনো ভৌত মাধ্যম ছাড়াই শূন্যের মধ্য দিয়েই তথ্য প্রবাহিত হয়। আমরা যখন মোবাইল ফোনে কথা বলি, মোবাইল ফোনের যে কমিউনিকেশন সেটি কিন্তু আসলে একটি আনগাইডেড মাধ্যম, অর্থাৎ সেটি সরাসরি তড়িৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে কাজ করে থাকে। আমরা যখন ওয়াইফাই কানেকশনে সংযুক্ত হই সেটি কিন্তু একটি আনগাইডেড মাধ্যম, অর্থাৎ তারবিহীন মাধ্যম। এখন এই ক্ষেত্রে যেটি ব্যবহার হয় সেক্ষেত্রে তড়িৎ চৌম্বক তরঙ্গের, আমরা তড়িৎ চৌম্বক স্পেকট্রামের নাম শুনেছি পদার্থবিজ্ঞান ক্লাসে, তড়িৎ চৌম্বক স্পেকট্রামের বিভিন্ন কম্পাঙ্ক এই আনগাইডেড পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা ক্লাসের একদম সর্বশেষ প্রান্তে পৌঁছে গেছি, এখানে তোমরা স্ক্রিনে একজন মানুষের ছবি দেখতে পাচ্ছ, ইনি একজন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। আনগাইডেড মাধ্যমে যে যোগাযোগ করা যেতে পারে, অর্থাৎ তার বিহীন মাধ্যমে যে যোগাযোগ করা যেতে পারে, তার প্রথম তত্ত্বীয় এবং ব্যবহারিক রূপটি যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু, এবং সেটি কিন্তু আজ থেকে 100 বছরেরও বেশি আগে। অর্থাৎ একজন বাঙালি বিজ্ঞানীই কিন্তু আমাদের এই যে বেতার মাধ্যম, অর্থাৎ তারবিহীন যোগাযোগ মাধ্যমের তাত্ত্বিক এবং ব্যবহারিক
শুরুটি করেছিলেন। তাহলে আমরা জগদীশচন্দ্র বসু, স্যার জগদীশচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আমাদের যেহেতু ক্লাসের সময় একদম শেষ, আমাদের আজকের ক্লাস থেকে আজকের ক্লাসে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং বিদায় নেবার আগে সকলকে আবারও অনুরোধ জানাচ্ছি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত হাত পরিষ্কার রেখে এবং মাস্ক ব্যবহার করে চলবার জন্য, এবং অবশ্যই পরিবারের সকলকে নিয়ে এই কোভিড ভাইরাসের হাত থেকে নিরাপদে থাকার জন্য।